জাপান থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর অন্যতম মাধ্যম হচ্ছে পেফরেক্স। আপনারা যারা পেফরেক্স রেমিটেন্সের গ্রাহক আছেন, আশা করি ইতিমধ্যে আপনারা সকলেই পেফরেক্স রেমিটেন্সের অ্যাপসটি ব্যবহার করতেছেন। এখনও যারা পেফরেক্স রেমিটেন্সের অ্যাপসটি ডাউনলোড করেননি, আপনারা গুগল প্লে স্টোর অথবা আইফোন থাকলে অ্যাপ স্টোরে গিয়ে পেফরেক্স লিখে সার্চ দিবেন এবং পেফরেক্সের অ্যাপসটি ইনস্টল করবেন। আশা করি আপনারা খুব সহজেই জাপান থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারবেন পেফরেক্স রেমিটেন্সের অ্যাপসটি ব্যবহার করে। পেফরেক্স রেমিটেন্সের অ্যাপস সম্পর্কে যদি বলি, এইভাবে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে অনেকগুলো অপশন থাকবে, তারপর নিচে অ্যাকাউন্টে গেলে এখানে উপর আপনি ব্যালেন্স দেখতে পারবেন, আরও অনেকগুলো অপশন আছে। এই অ্যাপসের ভিতরে আপনি অনেক কিছু পাবেন, একের ভিতর অনেক সার্ভিস এই অ্যাপসের ভিতরে আছে। তারপরেও পেফরেক্স রেমিটেন্সের কিন্তু ওয়েবসাইটও আছে, অনেকে আছে ওয়েবসাইটে কিছু জরুরি প্রয়োজনে ওয়েবসাইটও অনেকে ইউজ করেন। তো আমি আপনাদেরকে এই মুহূর্তে ওয়েবসাইট সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত বলবো। পেফরেক্স রেমিটেন্সের ওয়েবসাইটটা মাত্র আপডেট হয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে। অপশনগুলো কী কী পরিবর্তন হয়েছে, কোথায় কী আছে, সেটি আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। যে কোনো একটা ব্রাউজারে ঢুকে আপনি যদি এখানে উপরে লেখেন PayForex.net লিখে যদি সার্চ দেন, তাহলে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। এই পেফরেক্সের অরিজিনাল কোম্পানির নাম হচ্ছে কুইন বি ক্যাপিটাল। আমরা এইভাবে এখান থেকে কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানতে পারবো, পেফরেক্স কি, কিভাবে রেমিটেন্স পাঠায়, কোন কোন দেশে পাঠায়, কত টাকা সার্ভিস চার্জ, সবকিছু এখানে বিস্তারিত দেওয়া আছে, বা সাপোর্টের যে ফোন নাম্বারগুলো এখানে দেওয়া আছে, এটা কারো যদি পড়তে চান আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন। এইখানে সাইন আপে ক্লিক করলে সহজে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। যারা এখন পর্যন্ত পেফরেক্স রেমিটেন্সের যে গ্রাহক হননি, আপনারা এখানে সাইন আপে ক্লিক করে নতুন করে গ্রাহক হতে পারেন। তো এইখানে যে উপরে যে তিনটা টান আছে অপশনে গিয়ে এখানে আমি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করতে পারবো, তারপর কাস্টমার সাপোর্ট আছে, এখানে সাইন আপ আছে, লগ ইন আছে। আমি এই মুহূর্তে লগ ইন দিব। লগ ইন দেওয়ার পর এখন আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড যাদের ইমেল দিয়ে আছে, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর এরকম অপশনগুলো চলে আসবে। এখন অনেক কিছু আপডেট হওয়ার পর অনেক কিছু পরিবর্তন হয়েছে। উপরে দেখতে পাচ্ছেন ব্যালেন্স আছে, পি কয়েন আছে, কুপন আছে, উপরের সারিতে এটা চলে আসছে। মেইন সার্ভিস হচ্ছে ওভারসিজ রেমিটেন্স। এখানে রেমিটেন্সে ক্লিক করলে আমরা রেমিটেন্স করতে পারবো। এখানে যদি ক্লিক করি তাহলে আমরা আমাদের বেনিফিশিয়ারিগুলো দেখতে পারবো, অথবা নতুন কাউকে যোগ করতে চাইলে এখানে প্লাস প্লাস অপশনে দিব, তারপর বাংলাদেশ সিলেক্ট করবো। বাংলাদেশ সিলেক্ট করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ই ওয়ালেট, ক্যাশ পিকআপ, এটা দিয়ে যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলাম, ডাচ বাংলা ব্যাংক এনসিসি, আদার ব্যাংক স্পিড দেওয়া আছে, আদার ব্যাংক স্পিড দিয়ে এখানে ব্যাংকের যে তথ্যগুলো আমরা এখানে সেভ করতে পারবো। আমরা যদি আবার হোমে চলে গেলে এখানে হচ্ছে রেমিটেন্স করার জন্য আমরা ওভারসিজ রেমিটেন্স যে অ্যাপসটি অপশনটি আছে সেখানে আমরা যাব। তারপর হচ্ছে মোবাইল টপ আপ, আমরা ফ্লেক্সি লোড করার জন্য এখানে মোবাইল টপ আপে যাব। মোবাইল টপ আপে গিয়ে এইখানে যে মোবাইল নাম্বার বা গ্রামীণ ফোন, বাংলা লিংক, রবি, এয়ারটেল, এগুলো আমরা এখানে ফোন নাম্বারগুলো দিয়ে আমরা ফ্লেক্সি লোড করতে পারবো। তারপর এখানে যে ডিপোজিটের অপশন আছে, ডিপোজিটের হচ্ছে স্পিড ডিপোজিট, কনভিনিয়েন্স স্টোর। এখানে সাধারণত যদি আপনার ডিপোজিট ইউজ করেন, কনভিনিয়েন্স স্টোরটা ইউজ করবেন, এটিএম পেজটা ইউজ করবেন, এরপরে হচ্ছে ডিপোজিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে ডিপোজিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট গুলো অনেকগুলো ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য আছে, এটা আপনি আপনার ওয়েবসাইটে লগ ইন করে এই ব্যাংকের তথ্যগুলো দেখতে পারবেন। এখানে জিএমও আছে, এসএমবিসি আছে, পেপে ব্যাংক আছে, আদার ব্যাংক, যে ইউচো গিঙ্কো আছে, ইয়ন গিঙ্কো আছে। আচ্ছা, তারপর হচ্ছে ডিপোজিট গেল, এটিএম উইথড্রল, এটিএম থেকে কিভাবে উইথড্র করবেন, বেনিফিশিয়ারি আছে, ট্রানজ্যাকশন হিস্টোরি, এখানে আপনার ট্রানজ্যাকশন হিস্টোরিগুলো আছে, কয়েন এখানে থাকবে, আর এখানে আপনার বিভিন্ন নিউজগুলো, আপডেট নিউজগুলো আসবে, ইন্ট্রোডিউস ফ্রেন্ড, আপনি আপনার বন্ধুকে যদি ইন্ট্রোডিউস করতে চান, এই ওয়েবসাইট থেকে করতে পারবেন না, অ্যাপস থেকে করতে হবে ইন্ট্রোডিউস যদি করতে চান। এখানে রেমিটেন্স সার্টিফিকেট আছে, প্রমোশন, নতুন নতুন যে প্রমোশন আছে এখান থেকে দেখতে পারবেন, আর 2 দিন পর একটা প্রমোশন আছে,
তারপর হচ্ছে কুপন, আপনার কয়টা কুপন আছে দেখতে পারবেন, ফি, এখানে সার্ভিস চার্জ কত কাটে এখানে আপনারা দেখতে পারবেন। যেমন বাংলাদেশের সার্ভিস চার্জটা যদি আপনাদেরকে দেখাই, এখানে হচ্ছে বাংলাদেশের সার্ভিস চার্জ দেওয়া আছে। ওকে, তারপর হচ্ছে এক্সচেঞ্জ রেট, এখানে এক্সচেঞ্জ রেটটা দেওয়া আছে, আজকে যখন আমি ভিডিও করতেছি তখনকার রেট কত আছে, এখান থেকে আমরা এক্সচেঞ্জ রেটটা দেখতে পারবো। ওকে, তারপর হচ্ছে তো এই হচ্ছে এই প্রথম যে মেইন অপশনগুলো, এই অপশনগুলো আসছে। তারপর উপরে দেখেন তিনটা টান দেওয়া আছে যে অপশন, অপশন যখন আমরা যাব, এখানে আছে হোম, আছে ওভারসিজ রেমিটেন্স, আছে মোবাইল টপ আপ, ট্রানজ্যাকশন রিলেটেড, প্রমোশনস, অ্যাকাউন্ট, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, কাস্টমার সাপোর্ট। এখন আমরা এখানে যদি ট্রানজ্যাকশন রিলেটেড এ চলে যাই, এইগুলো সবই আপনার হোম বাট হোমের মধ্যে আছে। প্রমোশনে যদি এগুলো আছে, অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে যদি যাই, এইখানে আমরা আমাদের যে জাইরো কার্ড যদি আমরা রিনিউ করতে চাই, এখানে চেঞ্জ অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেইল, চেঞ্জ লগ ইন পাসওয়ার্ড, চেঞ্জ ট্রানজ্যাকশন পাসওয়ার্ড, রিসেন্ট ট্রানজ্যাকশন পাসওয়ার্ড, অ্যাকাউন্ট অপারেশন হিস্টোরি, এখান থেকে আমরা দেখতে পারবো। তারপর আরো যদি অপশনে যাই, এখানে অপশনে গেলে তারপর এখানে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, এখানে ভাষা পরিবর্তন আমরা করতে পারবো। তারপর কাস্টমার সাপোর্ট সেন্টার, সাপোর্ট সেন্টারে গেলে এখানে কাস্টমার সাপোর্টে যদি যাই, তাহলে এখানে বাংলা ভাষায় সাপোর্ট আছে, বাংলা ভাষায় আমরা সাপোর্ট নিতে পারি। তারপর এখানে অনেক কোশ্চেন আনসার আছে অ্যাবাউট রেমিটেন্স ফি। এই তো মোটামুটি এই হচ্ছে নতুন ওয়েবসাইটের বিস্তারিত। আশা করি আপনাদেরকে কিছুটা হলেও আইডিয়া দিতে পেরেছি যে নতুন ওয়েবসাইটে কি কি আছে, বিশেষ করে ওয়েবসাইটটা প্রয়োজন পড়ে অগ্রিম ডিপোজিট করার ক্ষেত্রে। আপনি ওয়েবসাইটে ঢুকবেন payforex.net, নেট ঢুকার পরে আপনি আপনার ব্যালেন্সটা চেক করবেন, ডিপোজিটে যাবেন, ডিপোজিটে গিয়ে এখানে কনভেনিয়েন্স স্টোর, কনভেনিয়েন্স স্টোরে লসন, লসন গিয়ে আপনি কত ইয়েন রিচার্জ করবেন এটা লিখবেন, লেখার পরে একটা কিউআর কোড আসবে, কিউআর কোড নিয়ে লসনের লোকপি থেকে একটা রিসিপ্ট বের করবেন, কাউন্টারে নিয়ে আপনার ইয়েন জমা দিবেন, আপনার এটা ডিপোজিট হয়ে যাবে। তাহলে এইভাবে আপনারা অ্যাপস পেফরেক্স রেমিটেন্সের ওয়েবসাইটটি আপনারা ইউজ করতে পারেন। আশা করি কিছুটা হলে আপনাদেরকে আইডিয়া দিতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।